হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে হ্যালোর সঙ্গে দিনটা স্টার্ট করলাম। তো এবার আমরা চুনিয়ামুনিয়া পাখিগুলোকে খেতে দিয়ে দেবো। তো আমি গিয়েছিলাম বড়মাদের বাড়ি, বড়মা বলছিল লাউ গাছের ওখানে কী পাখির বাসা হয়েছে। তো আমি দেখছিলাম চেয়ারে উঠে, এটা হচ্ছে ঘুঘু পাখির বাসা, কারণ পাখিটা ছিল ওখানে। তো তারপরে আমি বাড়ি চলে এলাম, এসে খেলাম পিনাট বাটার দিয়ে রুটি। হ্যাঁ, আমি খাই আর তোমরা দেখো। তো তারপর এই যে ক্যাকটাস, একটা ছোটো ভাইয়ের খেলা, আমি নিয়ে একটু খেলছিলাম। এটা সবারই খেলতে ভালো লাগে, যা বলবে তাই বলে এটা। তো এর সঙ্গে কিছুটা সময় কাটালাম। তারপর ঠাম্মা ছাড়াচ্ছিল মোচা, আমিও একটু হেল্প করে দিলাম ঠাম্মাকে, একটু মানে ছাড়ানো প্র্যাকটিস করছিলাম আমি। তারপর আমি রেডি হয়ে গিয়েছিলাম, আজকে যাব কলেজে, আমি আমার 6M-এর অ্যাডমিশান আছে, তার জন্যে যেতে হবে। তো আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে, আমার সাথে আছে সহেলি, আমি আর সহেলি ওয়েট করছি পায়েল কখন আসবে, আসলে একসঙ্গে যাব। ও বাবা, পায়েল এসে ও চলে গেছে এগিয়ে। তো এখন আমরা যাচ্ছি। তো কলেজে এসে গেছি, তেমন একটা কলেজে ভিড় ছিল না, খুবই মানে ফাঁকা ছিল, আমাদের শুধু অ্যাডমিশনটা বাকি ছিল। আর এখানটা খুব সুন্দর করে সাজানো ছিল ফুল গাছ দিয়ে। তারপর উপরে চলে এলাম, উপরে এসে দেখলাম তেমন একটা ভিড় নেই, আমরা এই কজনই ছিলাম। তো আমরা এবার ফিস কার্ড সব রেডি করছি, আমরা অফিসে যাব, অ্যাডমিশনটা নেব। তো আমার হাতে ফোন থাকলেই শ্রেয়ার একটাই কথা, কী করছিস? তো আমি এখন দাঁড়িয়ে আছি, ওরা এখন গেছে ভিতরে, ওরা পেমেন্ট করছে। তো পেমেন্ট করার পর একটা ছোট্ট A4 পেজের হাফ পেজ দিল ভাই, 1.5 টাকা নিয়ে। তো এখন আমরা চলে এসেছি হাউজিংয়ে, ওই যে অশুভ মেয়েগুলো দাঁড়িয়ে আছে, এই একটা, এই যে সহেলি, কত টাকা হয়ে খরচা হয়েছে আমি একটু দেখি। সে এখন ভ্যালেন্টাইন উইকে কত টাকা খরচা হয়েছে সেটাই ক্যালকুলেশন, কত হয়েছে দেখা দেখি। তো তারপর আমি চলে এলাম কলেজ থেকে বাড়ি। তো এবার লাঞ্চটা কমপ্লিট করে নিই, লাঞ্চে আছে মোচার তরকারি, বেগুন ভাজা, লাউয়ের তরকারি, আমি খাই। তো বাই বাই।